সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি হাজির হয়েছি দীঘার দ্বিতীয় পর্ব নিয়ে। আজ আমাদের গন্তব্য তালসারি। হোটেল থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে ওল্ড দীঘা সি বিচের কাছে চলে এলাম। আবহাওয়া ছিল এক কথায় চমৎকার। আকাশে যেন শরতের সাদা তুলোর মেঘ ভাসছে। এই সমুদ্র সৈকত সরণি বরাবর হাঁটতে হাঁটতে বরাবরই সমুদ্রে নেমে যেতে ইচ্ছে করছিল, কিন্তু না, এখন সমুদ্রে নামলে আমাদের গন্তব্যে পৌঁছাতে সত্যি অনেক দেরি হয়ে যাবে। তাই একটা গাড়ি ভাড়া করে আমরা চললাম তালসারির উদ্দেশ্যে। তালসারি কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে পড়ে না, এটি উড়িষ্যার বালেশ্বর ডিস্ট্রিক্টে অবস্থিত। তবে দীঘা ছাড়া তালসারি অস্তিত্ব কল্পনা করা মুশকিল। দীঘা থেকে তালসারি দূরত্ব প্রায় 7-8 কিলোমিটার। তালসারির সমুদ্র সৈকত কিন্তু বেশ প্রশস্ত। চারদিকে প্রাকৃতিক শোভা আর রৌদ্র ছায়া লুকোচুরি খেলা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম তালসারিতে। এসে পড়েছি আমরা আমাদের গন্তব্যস্থানে। আশেপাশে বেশ কয়েকটা দোকান গড়ে উঠেছে, আপনার পছন্দসই জিনিসও এখান থেকে কিনতে পারে। এটি হলো তালসারি বিচ যাওয়ার জেটি, আর এই নদীটি দেখছেন, এটি সুবর্ণরেখা নদী। এখন জোয়ারের সময় চলছে, তাই নৌকা করে আমাদের নদী পার হতে হবে। নৌকা ভাড়া জনপ্রতি 20 টাকা। ভাটার সময় পায়ে হেঁটে বা বাইকেও যাওয়া যায়। ভাটার সময় আসলে ঠিক এখানে, যেখান থেকে আমরা নৌকায় উঠলাম, এখান থেকে বাইক ভাড়া পাওয়া যায়। ভাড়া জনপ্রতি 100 টাকা। এই সুবর্ণরেখা নদীকে আবার স্বর্ণরেখা নদীও বলা হয়। আসলে এটি হলো সুবর্ণরেখা নদীর মোহনা। নদী এখানে সাগরে মিশেছে। লোকশ্রুতি অনুযায়ী একসময় এই নদীর বালুচরে স্বর্ণরেণু পাওয়া যেত। বহু মানুষ বালি ছেঁকে সোনা অন্বেষণ করতেন। এই নদী রাঁচির কাছ থেকে উৎপন্ন হয়ে উড়িষ্যার তালসারির কাছে বঙ্গোপসাগরে পড়েছে। আমরা চলে এসেছি তালসারি বিচে। তালসারি এই নামটিকে দুভাগে ভাগ করা যায়। তালা মানে তাল জাতীয় বৃক্ষ, এবং সরণি বা সারি মানে রোদ। তাল জাতীয় বৃক্ষ দ্বারা বেষ্টিত একটা জায়গা। আবার তালা মানে রিদিম, মানে মৃদুমন্দ ঢেউ আছড়ে পড়ছে সমুদ্র সৈকতে। সামনে
অবিরাম বঙ্গোপসাগর। তালসারির সমুদ্রের রূপ ঈষৎ ভিন্ন, খুব বড় ঢেউ নয়, বর্ষার জন্য রঙও নানান রকম। সমুদ্রের এই বিস্তার সত্যি যেন মন্ত্রমুগ্ধ করে। সমুদ্রের ঢেউ দীঘার থেকে কম আর জলও অনেক পরিষ্কার। সমুদ্রের দর্শন পাওয়া মাত্র ছোট বড় সবাই উচ্ছ্বসিত, কর্মব্যস্ত জীবনের সব ক্লান্তি যেন ধুয়ে নিয়ে যায়। চলুন এবার একটু ঝাউবনের দিকে যাওয়া যাক। ঝাউবনের মাঝখানে দাঁড়ালে সামনে সমুদ্র, আকাশ, বালি মিলেমিশে একাকার, পরিষ্কার, বেশ ফাঁকা। এই সমুদ্র সৈকত মূলত মাছ ধরার কাজে ব্যবহার করা হয়। আপনারা যদি ভাবেন কেউ একদিনের পিকনিকের জন্য বেড়াতে আসবেন, তবে এই জায়গাটিও হয়ে উঠতে পারে আপনাদের কাছে বিশেষ আকর্ষণীয়। ঝাউবন, সোনালি সমুদ্র সৈকত, একটি নৌকা আর ভাঙা গাছের গুড়ি এদিক ওদিক ছড়ানো। এবার আমরা চলেছি লাল কাঁকড়ার সন্ধানে। লাল কাঁকড়া পাওয়া যায় এই সমুদ্র সৈকতের পূর্ব দিকের মাঝ বরাবর জায়গায়। জোয়ারের সময় এই সমুদ্র সৈকতের অনেকটাই চলে যায় জলের নিচে, মাঝে পড়ে থাকে বিস্তীর্ণ বেলাভূমি। কাঁকড়া যদি তাজপুরে আসেন, সরি কি তাজপুর না, যদি তালসারিতে আসেন তাহলে এরমভাবে আপনাকে কাঁকড়া ধরতে লাগবে। দেখুন আমি ধরিনি, এই বাচ্চা ছেলেটি দেখালো কীভাবে কাঁকড়া ধরতে হয়। আশা করি আপনারা দেখে খুব আনন্দিত পেয়েছেন। আমাদের আজকের এই তালসারির সমুদ্র সৈকতের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু দীঘার তৃতীয় পর্ব নিয়ে হাজির হব খুব শীঘ্রই। আজ তবে এই পর্যন্তই, ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, ধন্যবাদ।